রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনে গতকালই বিপুল ভোটে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস। আর সেদিনই ইসলামপুরে খুন হয়ে গেলেন এক তৃণমূল নেতা। ইসলামপুরে ধাবার মধ্যে গুলি করে খুন করা হলো তৃণমূল নেতাকে। জাতীয় সড়কের ধারে গুলি বৃষ্টিতে জখম হন শাসক দলের আর এক নেতাও। সিবিআই তদন্তে দাবি জানিয়েছেন নিহত তৃণমূল নেতার স্ত্রী এবং ইসলামপুর পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্যা লিপি রায়। কয়েকবার আপনাদের শুনিয়ে নিই তৃণমূল নেতার স্ত্রী এবং ইসলামপুর পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্যা লিপি রায় কি বলছেন। নিহত তৃণমূল নেতা পরিবারের দাবি পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। মৃতের পরিবার প্রশ্ন তুলছে পঞ্চায়েতের টেন্ডার নিয়ে বৈঠক কেন ধাবায় হবে, তাও আবার রাতের মধ্যে কেন বৈঠক। বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয় তৃণমূল নেতাকে। সবাই মিলে বসছিল মিটিং এর মাধ্যমে, প্রধান ছিল সাজ্জাদ, তারপরে মেহমুদ নামের একটা ছেলে ছিল, তারপরে উপপ্রধান ছিল চন্দন, ওইখানে একটা গৌরাঙ্গ নামের একটা ছেলে ছিল বুল্লির, মেহমুদ নামের একটা ছেলে ছিল, মেহমুদ বলে বলছিল শুনছি যে গৌরাঙ্গরে বলছে এখানে ঝামেলা হবে তুই যা, আগে থেকে বলে বলছে এখানে ঝামেলা হবে তুই যা গৌরাঙ্গরে বলছে। আমার ভাই ফোন করলো, ফোন করে বললো দিদি তুই কোথায়, আমি কেন কাজে আইমুর উপরে গুলি ফায়ারিং হচ্ছে, অনেক লোক ওর উপরে পুরো ফায়ারিং হচ্ছে, আমি তাড়াতাড়ি করে গেছি। আমাদের প্রতিনিধি সনদ ঝা এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। সনদ, ইসলামপুরে ধাবার মধ্যে দুষ্কৃতীরা এলো, গুলি করে খুন করলো, তারপর হেঁটে এলাকা ছেড়ে পালিয়েও গেল, ঠিক কি ঘটনা ঘটেছিল এবং সিবিআই তদন্তে দাবি করা হচ্ছে তৃণমূল নেতার পরিবারের সদস্যদের তরফ থেকে। হ্যাঁ দেখো অনুসরা, গতকালকে বাপিদাই বাড়ির থেকে তাকে ফোন করে ডেকে আনা হয়েছিল। এই যে গুপ্তা হোটেল, এই হোটেলেই তাকে আসতে বলা হয়েছিল। এই হোটেলের ঠিক এই যাচ্ছি ডাকবাসটা, সেখানে এই জায়গায় তারা স্টার্ট করেছিল এবং সেখানে বাপি রায় ছাড়াও ছিলেন এই যে রামগঞ্জ পঞ্চায়েতের প্রধান তার স্বামী, উপপ্রধান তার স্বামী এবং আরও প্রায় 10-12 জন তৃণমূল নেতৃত্ব কর্মী ছিলেন এখানে। এবং বাড়ির লোকের যেন অভিযোগ যে তাকে ডেকে আনা হয়েছিল, ডেকে নিয়ে গিয়ে মিটিং করা হয়েছে, হোটেলের মধ্যে দলের মিটিং হবে কেন, এবং বলছি যে টেন্ডার নিয়ে মিটিং ছিল পঞ্চায়েতের, টেন্ডার নিয়ে মিটিং রাত্রেবেলা হোটেলের মধ্যে হবে কেন, নানা প্রশ্ন। এবং সে প্রশ্নের জায়গার থেকেই পরিবারের লোকের যেটা অভিযোগ যে ষড়যন্ত্র করে তাকে ডেকে নিয়ে গিয়ে খুন করা হয়েছে, বাপিরাকে গুলি করা হয়েছে, বাপিরাকে সে প্রায় 4-5 গুলি লেগেছে এবং অথচ অন্যদের কাছে এলো পাড়াতে গুলি চালানো, অন্যদের গুলি লাগলো না, এইরকম নানা প্রশ্ন উঠে আসছে। স্বাভাবিকভাবেই কিন্তু তাদের বক্তব্য যে এখনও পর্যন্ত ওদের দুষ্কৃতীদের কিন্তু আইডেন্টিফাই করতে পারেনি পুলিশ। ফলে এই পুলিশের বক্তব্য কি আমরা জানবো। সনদ তুমি আমাদের সঙ্গে থাকো।